এই আশার মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে কি জানেন, আমাদের রাজ্যে স্পেশালি আমাদের শহরে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লো। রাজ্যে 579 থেকে বেড়ে রাজ্যে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়ালো 6003টি। কন্টেইনমেন্ট জোন নিয়ে নতুন করে এই তালিকায় ঢুকলো উত্তর দিনাজপুর। আশঙ্কা বাড়িয়ে কলকাতাতেও যেরকমটা পিউ বলছিল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে গেছে। 10ই মে পর্যন্ত কলকাতায় 326টি কন্টেইনমেন্ট জোন ছিল, এবার তা বেড়ে হয়েছে 339টি। উত্তর চব্বিশ পরগনায় 92 থেকে বেড়ে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা 1091, আর নদিয়ায় কন্টেইনমেন্ট জোন হয়েছে 2টি, পশ্চিম মেদিনীপুরে 5 থেকে 6টি হয়ে গেছে। আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদা, হাওড়া, হুগলিতে অবশ্য সংখ্যা যেরকম ছিল সেরকমই রয়েছে এখনো পর্যন্ত। সত্যি কলকাতাবাসীর জন্য কিন্তু এটা উদ্বেগের। কলকাতা হাওড়া আগেই রেড জোন ছিল একদম প্রায় গোড়া থেকেই, হাওড়া আবার তার সঙ্গে রেড স্টার পেয়েছিল, কলকাতা সেখান থেকে অরেঞ্জ জোনে যেতেই পারছে না। এর মধ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা আরও বেড়ে গেল, গোটা রাজ্যেই বাড়লো, এটা কতটা উদ্বেগের বলতে পারবে আমাদের প্রতিনিধি সুতপা সেন আমার সঙ্গে রয়েছে। সুতপা, এত নিয়মকানুন মানা, এতদিনের লকডাউন আমরা হাফ সেঞ্চুরি করে ফেললাম, তারপরেও কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমার জায়গায় বেড়ে গেল। একদমই তাই, এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার। আজকেই আমরা মেয়র প্রিয়া ঠাকুরের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন যে কলকাতাতে আজকেও যে দেখা যাচ্ছে যে কন্টেইনমেন্ট জোন এমন কতগুলো জায়গা থেকে এসেছে যেখানে কিন্তু এর আগে কোনো সংক্রমণ হয়নি, অর্থাৎ নতুন করে সংক্রমণের এলাকা বাড়ছে, অথচ পুরনো যে সমস্ত এলাকাতে যেরকম ধরো বেলগাছিয়া বা রাজাবাজারের দিকে, নারকেল ডাঙার দিকে, সেই সমস্ত যে এলাকাগুলো সেখানে কিন্তু সংক্রমণের সংখ্যাটা ক্রমশ কমিয়ে আনা সম্ভব হয়েছে, অথচ নতুন এরিয়া যেহেতু তৈরি হচ্ছে তার ফলে কিন্তু মেয়র খুব উদ্বিগ্ন। তিনি আজকেই বলছিলেন যে যত পরিযায়ী শ্রমিকরা এরপরে যখন এসে পৌঁছাবে তখন আক্রান্তের সংখ্যা হয়তো আরও অনেকটা বেড়ে যাবে, এবং তার জন্যই আগে থেকে সমস্ত ধরনের প্রিকশন তারা নিচ্ছেন, কোয়ারেন্টাইন যে সমস্ত সরকারি কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। আজকে তিনি বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন, সেখানেও তাদেরকে পরামর্শ দিয়েছেন তিনি যে প্রত্যেকটা এলাকাতে যাতে নতুন করে কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ানো হয়, অর্থাৎ আগামী দিনে সংখ্যাটা বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং পিউ, তুমি যে কথাটা বললে যে 50 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এটা বাড়ছে, সেটাই কিন্তু প্রশাসনকে যথেষ্ট ভাবাচ্ছে। সুতপা, ধন্যবাদ। অন্যরকম খবরটি আপনাদের অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি গুলাব ও সিতাব। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে, করোনা পরবর্তী পরিস্থিতিতে সেই ছবি আগামী 12ই জুন মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে, অনলাইন প্ল্যাটফর্মে। বদলাচ্ছে বলিউডের ছবি মুক্তির সমীকরণও। ভারতীয় ছবির রিলিজে ল্যান্ডমার্ক খবর। বৃহস্পতিবার সকালেই জানা গেল অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি গুলাব ও সিতাব মুক্তি পাচ্ছে। সিনেমা হল বন্ধ, কবে খুলবে তার কোনো দিশা নেই, তাই অনলাইনে প্রাইম ভিডিওয়ে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার আগামী 12ই জুন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 17ই এপ্রিল। করোনা লকডাউন সময়ে পিছিয়ে গিয়েছিল ছবি মুক্তির তারিখ, কিন্তু প্রযোজক রনি স্ক্রুওয়ালা ও রাইজিং সান ফিল্মস ও কিনো ওয়ার্কস সিদ্ধান্ত নিলেন ছবিটিকে অনলাইনে রিলিজ করার। বৃহস্পতিবার সকালে অমিতাভ নিজেই টুইট করে জানান এই খবর। নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ছবি ধূমকেতুও একইভাবে মুক্তি পেতে চলেছে Zee5-এ। এই ছবিতেও অমিতাভ বচ্চন একটি ক্যামিও করেছেন। ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ এই টুইট করেন, একই খবর শোনা যাচ্ছে জাহ্নবী কাপুরের পরের ছবি গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল সম্পর্কেও। ধড়াক মুক্তি পাওয়ার পরে সকলেই অপেক্ষায় ছিলেন শ্রীদেবী কন্যার দ্বিতীয় ছবি রিলিজের জন্য। শোনা যাচ্ছে করণ জোহর তার প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশনসের দুটি ছবি নিয়ে কথা বলছেন নেটফ্লিক্সের সঙ্গে, তার মধ্যে একটি গুঞ্জন সাক্সেনা ও আরেকটি ছবি ঈশান খাট্টার অনন্যা পাণ্ডে অভিনীত খালিপিন। এই খবরের মধ্যে উঠছে কতগুলি প্রশ্ন। গুলাব ও সিতাব ছবির রিজিওনাল ডিস্ট্রিবিউটর 1.4 কোটি টাকা আগাম দিয়েছিলেন, এই আগামের যে সুদ সেই 12 লক্ষ টাকা কি ফেরত দেওয়া হবে রিজিওনাল ডিস্ট্রিবিউটরকে? রিজিওনাল ডিস্ট্রিবিউটর কি NOC দেবেন? জাতীয় পুরস্কারে সোনো নমিনেশন পাঠাতে হলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র লাগে, OTT প্ল্যাটফর্মে কোনো ছাড়পত্র লাগে না। তাহলে কি এবার নিয়ম বদলাতে চলেছে? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।